এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। ক্যাবিনেটের লাইসেন্সের জন্য 50,000 টাকা চেয়েছেন ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, আর এই টাকা না দিতে পারায় ফরেস্ট অফিস চত্বরেই বিষ খেয়ে আত্মহত্যা করল নন্দুদাস নামে এক কাঠ মিস্ত্রি। এমনই গুরুতর অভিযোগ উঠেছে উত্তরের ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারের বিরুদ্ধে। ক্যাবিনেটের লাইসেন্সের জন্য 50,000 টাকা চেয়েছেন ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, তাই টাকা না দিতে পারায় ফরেস্ট অফিস চত্বরে বিষ খেয়ে আত্মহত্যা করল এক কাঠ মিস্ত্রি নাম নন্দুদাস। এমনই গুরুতর অভিযোগ উঠেছে উত্তরের ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারের বিরুদ্ধে। এই স্পর্শকাতর ঘটনায় সমগ্র ধর্মনগরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায়, ধর্মনগর কৃষ্ণপুর এলাকার কাঠ মিস্ত্রি নন্দুদাসের 4 সন্তান ও স্ত্রী রয়েছে। কাঠ মিস্ত্রির কাজ করে কোনো মতে তার সংসার চলত। এরই মধ্যে নিজস্ব ক্যাবিনেট খুলে আয় বাড়ানোর স্বপ্ন দেখেছিল সে। তাই জানা গেছে, ক্যাবিনেটের লাইসেন্স বের করার জন্য বহুবার ফরেস্ট অফিসের দ্বারস্থ হয়েছে, কিন্তু DFO বারবার তার কাছে 50,000 টাকা চেয়েছে। মঙ্গলবার নন্দুদাস ক্যাবিনেটের লাইসেন্স বের করার জন্য ধর্মনগরের ফরেস্ট অফিসে গেলে ফরেস্ট অফিসার তার কাছে নাকি আবারও 50,000 টাকা চেয়েছিলেন। তার টাকা দেওয়ার সামর্থ্য না থাকার কথা অফিসারকে জানাতেই তাকে ঘাড় ধাক্কা দিয়ে অফিসের কক্ষ থেকে বের করে দেওয়া হয়। এমনই অভিযোগ করেছেন মৃত নন্দুদাসের বোন জামাই মনুতোষ দত্ত। ঘটনা তো আমার জায়গাবো হয়, জায়গাবো ক্যাবিনেটের লাইসেন্সের লেগেই বহুদিন ধরে ফরেস্ট অফিসে আসছিলো। ফরেস্ট অফিসে এসে ও ফরেস্টের রেঞ্জার বললো যে পয়সার জন্য 50,000 টাকা চেয়েছিল, 50,000 দিনে বলে লাইসেন্সটা দিন। তাই ও দিন, সে মঙ্গলবার দিন 20 তারিখে এসেছিলো, এসে বললো যে আমার লাইসেন্সটা দেওয়ার জন্য, বললো পয়সা এনেছে, পয়সা এনে তো দিয়ে দেবো না, তাই ওকে না দিল না, বললে লাফটি মেরে বাইন্দা থেকে নিচে ফেলে দিল, তাই ও সুইসাইড করলো। পয়সাটা কে চেয়েছিল? পয়সাটা ফরেস্টের রেঞ্জার। নাম জানেন? নাম তো ঠিক জানি না। আচ্ছা, পয়সাটা যে চেয়েছিল এটা কি লাইসেন্স করতে লাগে না? হ্যাঁ, লাইসেন্সের জন্য চেয়েছিল, পয়সা দেবে তো লাইসেন্সটা দিয়ে দেবে। 50,000 টাকা লাগে? হ্যাঁ, দীর্ঘদিন 10-11 মাস ধরে অফিসে আসছিল, পয়সা দিনে বলে লাইসেন্সটা দিন। মঙ্গলবার নন্দুদাসকে অপমান করে অফিস থেকে বের করে দেওয়ার কিছু সময় পরেই নন্দুদাস অপমানের সাথে সাথে ক্যাবিনেট খোলা দীর্ঘদিনের স্বপ্ন ভাঙার কারণে ফরেস্ট অফিস চত্বরে ধর্মনগর ফরেস্ট অফিসের বহু কর্মীদের সামনে বিষ খেয়ে ফেলে। তাতেও ফরেস্ট অফিসের কর্মীরা দৃষ্টিপাত করেন না। পরবর্তীতে অফিস চত্বরে নন্দুদাসের শারীরিক অবস্থা ব্যাগতিক দেখে তাকে ধর্মনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই তাকে শিলচরে রেফার করা হলে বুধবার নন্দুদাস মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই ঘটনার পর মৃতের পরিবারের পক্ষ থেকে ধর্মনগর থানায় একটি মামলা করা হলেও থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ করেননি। এই বিষয় নিয়ে নানা মহলে বিভিন্ন প্রশ্ন উঠছে। তবে কি এবার নন্দুদাসের পরিবার কোনো বিচার পাবে না? DFO এর তরফ থেকে যদি বৈধভাবে ব্যবসা করার জন্য ক্যাবিনেটের লাইসেন্স চাইলে 50,000 টাকার ঘোষ চাওয়া হয়, তবে নন্দুদাসের মতো হতদরিদ্র কাঠ ব্যবসায়ীরা কিভাবে তা জোগাড় করবে? তবে কি এভাবে দিনমজুর কাঠ মিস্ত্রি নন্দুদাসরা আত্মহত্যার পথে বেছে নেবে? কিন্তু তার বিচার করবে কে? ধর্মনগর ফরেস্টের বিরুদ্ধে বহু আগে থেকে বিভিন্ন বেআইনি কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে, কিন্তু এবার এই গুরুতর অভিযোগের সত্যতা যাচাই করার দায়িত্ব নেবে কে? পুলিশ বাবুরা তো মামলা গ্রহণ করতে চাইছেন না, আবার মামলা গ্রহণ না করার কারণও তারা জানাতে চাইছেন না। তবে কি প্রশাসন দুর্নীতির অভিযোগ থেকে আড়াল করতে চাইছেন DFO কে? এই বিষয়ে ফরেস্ট দপ্তরও মুখ খুলতে নারাজ। আমার জায়গাবো কাঠের বিজনেস করতো, কাঠের বিজনেস এর লেগে ফরেস্ট অফিসে লাইসেন্স এর লেগে দীর্ঘদিন ধরে দৌড়াদৌড়ি করতেছে। করতে গিয়ে ওর DFO বলেছে যে 50,000 টাকা দেওয়ার জন্য, 50,000 টাকা না দিলে লাইসেন্সটা দেবে না। তাই আমাদেরকে বললো 50,000 দেওয়ার জন্য। আমরা গ্রুপে গিয়েছিলাম, পয়সা আমাদের খুব জোগাড় হয়নি, আমাদের আর্থিক সমস্যা। তাই কি হন, আপনার নাম কি? মন্তোষ দত্ত। উনি আপনার কি হন? আমার জামাই হন, আমার বোনের জামাই।
তারপর তারপর গত পরশু দিন পোস্ট অফিসে গিয়েছিল ডিএফওর কাছে। ডিএফওর কাছে যে পয়সা নিয়ে বলে এনে বললো, বোধ হাতে পরে ধরলো যে আমার কাছে পয়সা নেই, আমার লাইসেন্সটা দিয়ে দিন, আমার ফ্যামিলিতে আমার বাংলা চলতে পারবে না, খুব আর্থিক সমস্যা। এই কারণে পয়সা না আনার কারণে ডিএফও বললো দেয়নি লাইসেন্স, তাই লাফ মেরে ওকে বাইন্ডা থেকে নিচে ফেলে। তাই ওই অভিমানে ও বিষ খেয়ে বাইন্ডাতে পড়ে আছে। কোন অফিসে খেয়েছিল বিষ? পাঁচটা অফিসে। তারপর? তারপর তো ডিএফও দিইনি। তারপর ডিএফও অফিসে শুনলাম যে দুজন কর্মী ওকে হাসপাতাল নিয়ে গেল, হাসপাতাল নিয়ে ভর্তি করে চলে গেল। আর আজ আমরা অফিসে গিয়েছিলাম, বললাম যে কোনো কন্ট্যাক্ট হবে, আমার জায়গাও তো আমার মারা গেছে গতকালকে, তাই কোনো সারা ওরা করতে দিল না। আপনারা এখন কী চাইছেন? আমরা ন্যায্য বিচার চাই। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। উত্তর জেলার চুড়াইবাড়ি থানার সামনে নাকা পয়েন্টে রুটিন তল্লাশি চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে 25,37,000 টাকা উদ্ধার করল চুড়াইবাড়ি থানার পুলিশ। জানা যায় ওই ধৃত ব্যক্তির নাম আশিস পাল, বাড়ি ধর্মনগরের রাধাপুর এলাকায়। চুড়াইবাড়ি থানার রুটিন তল্লাশিতে উদ্ধার 25,37,000 টাকা। আশিস পাল নামের এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার এই বিপুল পরিমাণ টাকা। এই টাকাগুলি করিমগঞ্জ থেকে একটি ভাড়া করা ওয়াগনার গাড়ি দিয়ে ধর্মনগরের রাধাপুরের নিজ বাড়িতে নিয়ে আসছিল ওই ব্যক্তি। চুড়াইবাড়ি থানার পুলিশ বিপুল পরিমাণ অর্থ সহ ধৃত ব্যক্তিকে ধর্মনগর থানার হাতে তুলে দিয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার চুড়াইবাড়ি থানার সম্মুখে ত্রিপুরা অসম সীমান্তে জাতীয় সড়কের উপর থানার নাকা পয়েন্ট। বহিরাজ্য থেকে রাজ্যে প্রবেশ করা গাড়িগুলি এই নাকা পয়েন্টে তল্লাশি করে চুড়াইবাড়ি থানার পুলিশ। প্রতিদিনের মতো গতকাল চুড়াইবাড়ি থানার নাকা পয়েন্টে তল্লাশি চলাকালীন সময় AS10A3952 নম্বরের একটি ওয়াগনার গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ওয়াগনার গাড়িতে থাকা এক যাত্রীর কাছ থেকে 25,37,000 টাকা উদ্ধার করে চুড়াইবাড়ি থানার পুলিশ। সাথে আটক করা হয় আশিস পাল, পিতা আশুতোষ পাল নামের যাত্রীকে। ধৃত ব্যক্তির ঘর উত্তর জেলার ধর্মনগরের রাধাপুর গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডে। বিপুল পরিমাণ অর্থ সহ ধৃত ব্যক্তিকে চুড়াইবাড়ি থানার পুলিশ দফায় দফায় জেরা চালায়। পুলিশি জেরায় ধৃত আশিস পাল জানায়, ওই অর্থগুলি নিয়ে করিমগঞ্জ গিয়েছিল নিজের দোকানের মাল সামগ্রী কিনে আনার জন্য, কিন্তু করিমগঞ্জে তার মহাজনকে না পাওয়াতে সে পুনরায় ওই টাকাগুলো নিয়ে নিজ বাড়িতে আসছিল। কিন্তু ওই সব কথা তার মুখেই সার, বিকেল থেকে রাত 11টা হয়ে যাওয়ার পরও কোনো ধরনের তথ্য প্রমাণ দেখাতে পারেনি যে ওই টাকাগুলি তার বৈধ। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ধর্মনগরের মহকুমার SDPO রাজীব সূত্রধর। SDPO সরজমিনে এসে ধৃত আশিস পালকে জিজ্ঞাসাবাদ চালালেও তার মুখ থেকে সেই একই বলে বারবার ফুটে ওঠে। অবশেষে চুড়াইবাড়ি থানার পুলিশ এই বিপুল পরিমাণ অর্থ সহ ধৃত আশিস পালকে ধর্মনগর থানার হাতে তুলে দিয়েছে। জানা গেছে একটি কালো রঙের ব্যাগের ভেতর বিপুল পরিমাণ অর্থ মজুদ ছিল, মোট 25,37,000 টাকা মজুদ ছিল। তার মধ্যে 2,000 টাকার নোটের 20,00,000 টাকা এবং 500 টাকার নোটের 5,37,000 টাকা ছিল। পাশাপাশি চুড়াইবাড়ি থানার পুলিশ AS10A3952 নম্বরের ওয়াগনার ও চালক সঞ্জয় নমসূদ্রকে কিছুটা সময় থানায় আটকে রেখে যোগ জিজ্ঞাসা চালিয়ে জানতে পারেন যে শুধুমাত্র ওই গাড়ি দিয়ে 1,100 টাকা ভাড়ার বিনিময়ে করিমগঞ্জ থেকে ধর্মনগর আসছিল ধৃত ওই ব্যক্তি। তার পরিপ্রেক্ষিতে গাড়ি ও গাড়ি চালককে কাল রাতে ছেড়ে দেয় চুড়াইবাড়ি থানার পুলিশ। এদিকে আরও জানা যায়, চুড়াইবাড়ি থানার পুলিশের বিকেল থেকে রাত 11টা পর্যন্ত তদন্তে পুলিশকে কোনো ধরনের ওই বিপুল পরিমাণ অর্থের কাগজপত্র বা বৈধতা দেখাতে পারেনি ধৃত ব্যক্তি আশিস পাল। অবশেষে চুড়াইবাড়ি থানার পুলিশ ধর্মনগর থানার হাতে হস্তান্তর করেছে, কারণ যেহেতু ধৃত ব্যক্তির বাড়ি ধর্মনগর থানা এলাকায়, সেহেতু তদন্তে ধর্মনগর থানার সুবিধা হবে। তার জন্য ধর্মনগর থানার হাতে 25,37,000 টাকা সহ ধৃত ব্যক্তি আশিস পালকে হস্তান্তর করল চুড়াইবাড়ি থানার পুলিশ। এখন দেখার বিষয়, ধর্মনগর থানার পুলিশ এই তদন্তটি কোন দিকে মোড় ঘোরায়। তবে একটি সূত্রে জানা যায়, এই ঘটনাটির তদন্তভার EBকে দেওয়া হতে পারে।
সব থেকে আশ্চর্যের বিষয় হলো কাল বিকেল থেকে সংবাদ লেখা পর্যন্ত ওই বিপুল পরিমাণ অর্থের কোনো ধরনের বৈধতা দেখাতে পারেনি ধৃত ব্যক্তি আশিস পাল। সুতরাং 25,37,000 টাকাগুলি কতটা বৈধ তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কাল বিকেল থেকে সংবাদ লেখা পর্যন্ত চলছে পুলিশের তদন্ত প্রক্রিয়া। এখনো পর্যন্ত পুলিশ শনাক্ত করতে পারল না এই বিপুল পরিমাণ অর্থগুলি বৈধ না অবৈধ। যদি বৈধ হতো তাহলে নিশ্চয়ই এতক্ষণে তার বৈধতার প্রমাণ পুলিশের সম্মুখে তুলে ধরত। আর যদি টাকাগুলির বৈধতা না থাকে তাহলে এই বিপুল পরিমাণ অর্থগুলি কোথা থেকে ধৃত ব্যক্তি আশিস পালের কাছে এলো তাও খতিয়ে দেখুক পুলিশ। কি লিয়ে আইছো তুমি? তোমাদের কি পাওয়া গেছে? টাকা কত পাওয়া গেছে? 25,37,000। এটা তুমি কোথা থেকে লিয়ে আইছো? মালগুন থেকে আসলাম। কোথায় তুমি? কষা কোন জায়গায়? দাদাপুর। কোন জায়গায়? দাদাপুর। কই মাল গেছিলে? করিমগঞ্জ। বাইকপাস কিনে বেরিয়ে গেলে আমাদের চুরাইবাড়ি গেটের সামনে যে নাকা পয়েন্ট, ওইখানে আমাদের রুটিন তল্লাশি চলে সবসময়। প্রতিটি গাড়ি দিয়ে আমরা চেক করি, সবসময় আমরা চেক করি। সেই চেক করার সময় আশিস পাল নামে একজন ব্যক্তি, ওনার কাছ থেকে 25,37,000 টাকা ওনার কাছে ছিল। তো এত বিপুল পরিমাণ টাকা ওনার সাথে আসে দেখে আমরা একটু থানাতে জিজ্ঞাসাবাদ করলাম। উনি বললেন যে ওটা ওনার বিজনেসের টাকা, তারপর ওনার আইডেন্টি কার্ড, আই কার্ড, ড্রাইভিং লাইসেন্স দেখে এবং ওনার কথাতে আমরা জানতে পারি ওনার বাড়ি হচ্ছে ধর্মনগরের পদ্মপুর এলাকা। তো তারপর আমরা ওই ব্যক্তিকে, যেহেতু ধর্মনগর থামা এলাকায়, তো তার ওনার সিএল ভেরিফিকেশন, সোশিয়াল ব্যাকগ্রাউন্ড কী আছে, ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড কী আছে, সেজন্য আমরা ধর্মনগর থানায় ওই ব্যক্তিকে ওনার টাকাসহই পাঠিয়ে দিয়েছি, যেন খোঁজখবর করে দেখতে আসলে উনি কি সেই টাকাগুলি বিজনেসের কিনা। চুরাইবাড়ি থেকে রাজকুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। যাদব মহাসভার উদ্যোগে তেলিয়ামুড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শুরু হয়েছে 2 দিন ব্যাপী উৎসব ও মেলা। এই উৎসবকে কেন্দ্র করে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজ্যের অন্যান্য জায়গায় নেয় তেলিয়ামুড়া যাদব মহাসভা শাখার উদ্যোগে তেলিয়ামুড়া বাজারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে 2 দিন ব্যাপী উৎসবের আয়োজন করা হয়। উদ্যোক্তাদের মধ্য থেকে জানা গিয়েছে দীর্ঘ প্রায় 32-33 বছর ধরে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করে আসছে। এই উৎসবকে কেন্দ্র করে সকল অংশের ধর্মের মানুষেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন, বসে মেলাও। যাদব মহাসভা কমিটির পক্ষের মনোরঞ্জন গোপ জানান, উৎসবকে কেন্দ্র করে নানা সামাজিক কর্মসূচিও করা হয়। ত্রিপুরা যাদব মহাসভার এই যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব, সেটা বিগত 30-32 বছর ধরেই চলছে। তো বিভিন্ন জায়গায় একটা বিশেষ সময়ে এটা হতো ওই সারদা রায় বিজয় রায়ের বিল্ডিংয়ের সামনে, এবং পরবর্তীকালে কখনো বা এখানে দান বাজারে, কখনো সবজি বাজারে, আর একবার নেতাজি নগর হয়েছিল। এইভাবে বিভিন্ন জায়গাতে এই অনুষ্ঠানটা হয়ে চলেছে। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শুক্রবার আগরতলা টাউন হলে অর্থ দপ্তরের অধীন ডাইরেক্টরেট অব ট্রেজারিসের উদ্যোগে অনুষ্ঠিত হয় পেনশন আদালত। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। রাজ্যের মানুষকে দীর্ঘদিন যাবৎ পরিষেবা প্রদান করছে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীরা, কিন্তু অবসরের পর তাদের প্রাপ্য নিয়ে দৌড়াদৌড়ি করার বাঞ্ছনীয় নয়। এক্ষেত্রে সরলীকরণের জন্য প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, তার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষত লাইফ সার্টিফিকেট প্রদানের বিষয়টি। অর্থ দপ্তরের অধীনে রয়েছে পেনশনার সেল, সেটাকে আরও সক্রিয় করা হবে। অভিযোগ জানানোর জন্য একটা ফরম্যাট তৈরি করে দেওয়া হবে।
শুক্রবার অর্থ দপ্তরের অধীন ডাইরেক্টরেট অফ ট্রেজারিস এর উদ্যোগে টাউন হলে আয়োজিত পেনশন আদালতে এই কথা বলেন উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মন। তিনি আরো বলেন এই আদালতে অফিসারেরা আছেন, তারা অবসরপ্রাপ্ত কর্মীদের সমস্যার কথা শুনবেন, সেই সমস্ত সমস্যাগুলির রিপোর্ট তিনি নিজে খতিয়ে দেখবেন, এক্ষেত্রে ব্যাংক কি করবে তার উপর নজর রাখা হবে। সমাজের একটা অংশ অনুভব, বিগত এবং বর্তমান অভিজ্ঞতা কি তা দেশের জন্য বড় সম্পদ। এই অভিজ্ঞতা শেখা যায় না, নেওয়া যায় না, কেবল অর্জন করা যায়। তাই আগামীর কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে এই অভিজ্ঞতা দারুণ সহায়তা করবে বলে আশা ব্যক্ত করেন উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মন। পেনশনারদের ক্ষেত্রে এই সরকার আন্তরিক বলে জানান তিনি। সরকারি কর্মীদের অভিজ্ঞতা এবং অনুভব আছে। রাজ্যে পেনশনারের সংখ্যা 64,984 জন, প্রায় 50% রাজ্যের কর্মচারীদের মধ্যে, সমাজের একটা বড় অংশ। এই অবসরপ্রাপ্তরা এখনো কাজ করতে পারে, তাদের ব্যবহার করা যেতে পারে, এক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মাধ্যমে জীবনকে আরো বেশি করে কিভাবে সহজ করা যায় তার উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজে প্রত্যেক অংশকে একসঙ্গে নিয়ে উন্নতি করতে হবে। সরকার ও সমাজ একসঙ্গে কাজ করলে রাজ্যের উন্নতি হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মন। সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস এর জন্যই বলা হচ্ছে। প্রধানমন্ত্রী অনুভব বলে একটা পোর্টাল খুলছে, আপনাদের এক্সপিরিয়েন্স, বিগত দিনের এক্সপিরিয়েন্স, এখনের এক্সপিরিয়েন্স পেনশন হিসাবে কি সেটা রেকর্ড করার জন্য। আর সেটা আমরা ভাবি এই দেশের জন্য খুব বড় একটা সম্পদ হবে। শিক্ষা নেওয়া যায়, কাজ শেখা যায়, যদি অভিজ্ঞতা অর্জনই করতে হয়। অভিজ্ঞতা শেখা যায় না, অভিজ্ঞতা দেওয়াও যায় না, অভিজ্ঞতা নেওয়া শুধুমাত্র অভিজ্ঞতা অর্জন করা যায়। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্য থেকে কুষ্ঠরোগের দ্রুত শনাক্তকরণ এবং সম্পূর্ণ নির্মূলীকরণের জন্য প্রথমবারের মতো রাজ্যে চালু হতে চলেছে লেপ্রোসি ডিটেকশন ক্যাম্পেইন, যার নামকরণ করা হয়েছে পরশমণি। আগামী 26 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর চলবে এই কর্মসূচি। রাজ্য থেকে কুষ্ঠরোগের দ্রুত শনাক্তকরণ এবং সম্পূর্ণ নির্মূলীকরণের জন্য প্রথমবারের মতো রাজ্যে চালু হতে চলেছে লেপ্রোসি কেস ডিটেকশন ক্যাম্পেইন, যার নামকরণ করা হয়েছে পরশমণি। জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে 26 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত সমগ্র রাজ্যে পক্ষকাল ব্যাপী এই কর্মসূচি পালন করা হবে। রাজ্যের 8 জেলাতেই এই কর্মসূচি চলবে। মোট 7,589টি টিম গঠন করা হয়েছে এই কর্মসূচির বাস্তব রূপদানের জন্য। এই টিমগুলি পরিচালন করবে 888 জন সুপারভাইজার। এই টিমগুলি বাড়ি বাড়ি গিয়ে কুষ্ঠরোগীদের চিহ্নিত করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করবে। হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কুষ্ঠরোগীদের যথাযথ চিকিৎসা করা হবে। শুক্রবার প্যালেস কম্পাউন্ড স্থিত জাতীয় স্বাস্থ্য মিশনের কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য মিশন অধিকর্তা অদিতি মজুমদার। তিনি আরো বলেন রাজ্যে বর্তমানে 36 জন কুষ্ঠরোগীর চিকিৎসা চলছে বিভিন্ন সরকারি হাসপাতালে। এই দিনের সাংবাদিক সম্মেলনে মিশন অধিকর্তা অদিতি মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য নোডাল অফিসার ডক্টর পার্থপ্রতিম মজুমদার সহ অন্যান্যরা। ন্যাশনাল হেলথ মিশনের পক্ষ থেকে আমরা 26 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর অবধি এই ফোর্টনাইট পক্ষকাল জুড়ে লেপ্রোসি কেস ডিটেকশন ক্যাম্পেইন শুরু করছি। এটা মূলত কুষ্ঠরোগ আইডেন্টিফিকেশন এবং টোটাল ইরাডিকেশন যাতে সম্ভব হয় সেই কারণেই কর্মসূচি নেওয়া হয়েছে। এটার একটি নামও দেওয়া হয়েছে পরশমণি। বিভিন্ন ডিস্ট্রিক্ট, আমাদের যে 8টা ডিস্ট্রিক্ট, সবখানে এই কাজটা হচ্ছে এবং আমাদের টোটাল টিম এখানে গঠন করা হয়েছে 7589 টিমস, যারা 888 সুপারভাইজার্স দ্বারা তারা গাইডেড এবং এরা আশাকর্মী এবং তার সাথে একজন ভলেন্টিয়ার, এরা এই টিমগুলো যাবে, প্রত্যেক বাড়ি বাড়ি যাবে, গিয়ে কুষ্ঠরোগের চিহ্নিতকরণ
যে প্রায়র যে আইডেন্টিফিকেশন স্কিনে কোনো প্রবলেম যেটা দিয়ে কুষ্ঠরোগের প্রাথমিক চিহ্ন হতে পারে সেই কেসগুলো ওনারা আইডেন্টিফাই করে রেফার করবে পিএইচসিগুলোতে, সেখানে ডাক্তারবাবুরা আছেন, ওনারা ফার্দার যে ডিটেকশন ডায়াগনোসিস যা করা করবেন এবং যেখানে ডিটেক্টেড হবে ডায়াগনোসড হবে লেপ্রোসি বলে সেখানে সেটা যথাযথ চিকিৎসা হবে। এবার এই প্রথম রাজ্যে আমরা এই কুষ্ঠরোগের যে চিহ্নিতকরণের এবং সাবসিকোয়েন্ট নির্মূলীকরণের যে এই প্রসেসটা এটাই প্রথমবার আমাদের রাজ্যে আমরা করছি এবং এই যেটা বললাম পক্ষকাল জুড়ে এই কর্মসূচিটি হবে এবং এখন অ্যাট প্রেজেন্ট আমাদের রাজ্যে 36 জন কুষ্ঠরোগী আইডেন্টিফাইড আছে যাদের চিকিৎসা বিভিন্ন সরকারি হাসপাতালে চলছে এবং তাদের মধ্যে 16 জন আছে যাদের গ্রেড 2 স্টেজে গেছেন গিয়ে মানে একটু অ্যাডভান্স স্টেজে গেছেন। আর কুষ্ঠরোগ যেহেতু একটা সংস্কার আছে কুষ্ঠরোগের ব্যাপারে সমাজে, তার জন্য সচরাচর কেউ বলতে চান না, তো এর উদ্দেশ্যেই যা বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করার অ্যাটেম্পটা নেওয়া হচ্ছে, কারণ কুষ্ঠরোগ অ্যাকচুয়ালি কিউরেবল, তবে যথাযথ সময়ে এটার আইডেন্টিফিকেশন এবং ট্রিটমেন্ট শুরু করতে হবে, তো সেই কারণে হাউস টু হাউস ডোর টু ডোর গিয়ে অ্যাপ্রোচ করা হবে এবং একজন পুরুষ এবং একজন মহিলা সেভাবেই রাখা হচ্ছে টিমটার মধ্যে যাতে কারো কোনো অসুবিধা না হয়। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে পশুপালনের মাধ্যমে যুবক যুবতীদের স্বাবলম্বী করার লক্ষ্যে শুক্রবার বীরচন্দ্র মনুতে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক আলোচনা সভা। প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন ভিলেজ চেয়ারম্যান কান্তিশ মারাক। বীরচন্দ্র মনু সাব জোনালের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে গ্রামীণ এলাকার মানুষের অর্থনৈতিক আরও বেশি বৃদ্ধির লক্ষ্যে পশুপালনের মাধ্যমে যুবক যুবতীদের স্বাবলম্বী করার উদ্যোগে বীরচন্দ্র মনু জোনাল অফিসের হলে একদিনের এক সচেতনতামূলক আলোচনা সভা হয় শুক্রবার। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন পতিছড়ি ভিলেজ চেয়ারম্যান কান্তিশ মারাক, বীরচন্দ্র মনু প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ইনচার্জ ডক্টর কমলজিৎ দেববর্মন, সাব জেডিও বিমল জমাতিয়া, কাঁঠালিয়া ছড়া ভিলেজ চেয়ারম্যান আব্রাহাম রিয়াং। এই কর্মশালায় উপস্থিত যুবক যুবতীদের উৎসাহ দিতে নানা প্রশ্নের উত্তরের মাধ্যমে তাদের উৎসাহ স্বরূপ একটি করে বাটি দেওয়া হয়। ডক্টর কলিকা দেববর্মা শুকর এবং ছাগলের উপরে বিশেষ আলোচনা করেন, তার পাশাপাশি জয়ন্তী কুমার জমাতিয়া বিভিন্ন পাখি এবং মোরগের উপরে বিশেষ আলোচনা করেন। যেই সমস্ত যুবক যুবতীরা এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন সকলেই চাইছেন এই ধরনের আলোচনা সভা সরকারি উদ্যোগে যাতে 3 মাস অন্তর অন্তর করা হয়, তাহলে এতে উৎসাহিত হয়ে সকলেই এই ধরনের পশুপালনে এগিয়ে আসবে, গ্রামীণ বিকাশ ঘটবে এবং মানুষের অর্থনৈতিক উপার্জনও বৃদ্ধি হবে। তখন মালমাতারি উই চিনি যে এডুকেটেড আনএমপ্লয়েড ইউথ বা বেকার বরক বনি ইয়াক নবজান বজাই মানে বগুই মগা হে সুযোগ দঙ রমনি মসুগ্রি উই তগ্রি উই ওয়াগ্রি উই পুন্রি উই মাইসা প্লেটফর্ম চেঙ্গরো চিনি দাদাক সিদাক চিনি প্রগ্রেস ফার্মারের বাবে সালাইগিয়া বন কক বাকনাগা চিনি তরফ থেকে চিনব চিনি টেকনোলজি বরনে ডেসিমিনেট খাইগিয়া এবং সঠিক মানে কি সিস্টেম বাই যদি লালন পালন বা রি মাংখাই লাভজনক লাভ নিয়ে ক্রই বলে তাম তামনি উপর তিনি মানে এই প্রোগ্রাম আলোচনা খাইগা বা চিনি মালমাতা ডিপার্টমেন্ট ওখানে যেন কাইতাম সেক্টর নাই দো রমদি দুধনি বগাইকে মুসুক রুই টপিন বাইকে রমদি টক রুই টক রুই মহান বা মাংস সেক্টরনি বিসিং যেন রি দো ওয়াক পুন ব্রয়লার টক বনি বগাইনে যেন তিনি সালাইকার বরণ যেন লেটেস্ট যে টেকনোলজি তো মা যেন সাইখানারিকা বনি দিকে যেন মাংখা ফিডব্যাক চিনি তরফ থেকে যেন রিখা যেন সীমানি। স্বাধীনতা দিবস উদযাপন কর্মসূচির অঙ্গ হিসাবে শুক্রবার উদয়পুর পুর পরিষদের উদ্যোগে পুর পরিষদের সাফাই কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। পুর পরিষদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উদয়পুরবাসী।
উদয়পুর পৌর পরিষদের 17 এবং 19 নম্বর ওয়ার্ডের উদ্যোগে 73তম স্বাধীনতা দিবস উদযাপন কর্মসূচির অঙ্গ হিসেবে উদয়পুর পৌর পরিষদের সাফাই কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শুক্রবার সকালে উদয়পুর রমেশ চৌমহনি এলাকায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, ভাইস চেয়ারম্যান অনুপম চৌধুরী, মহকুমা শাসক অনিরুদ্ধ রায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডে নিয়োজিত মোট 47 জন গার্বেজ লেবারদের তাদের সমাজের প্রতি এই দায়বদ্ধতার জন্য সংবর্ধনা দেওয়া হয়। দুই ওয়ার্ড কর্তৃক এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে উদয়পুরবাসী। দিয়েছেন এবং উনি সর্বস্তরের মানুষদের উনি যে দিকটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে আমাদের সারা ত্রিপুরা রাজ্যকে সবুজ ত্রিপুরা এবং স্বচ্ছ ত্রিপুরা করতে হবে। এই স্লোগানের উপর ভিত্তি করে আমাদের যে 19টি নগরপালিকা বা মিউনিসিপ্যালিটি আছে বা আগরতলা 21টি কর্পোরেশন মিলে যে 21টি আছে সেগুলো আমরা প্রত্যেককে এখন যারা SDMরা আছেন তাদেরকে বাড়তিভাবে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে মিউনিসিপ্যালিটি বা নগরপালিকা বা কর্পোরেশনে দায়িত্ব দেওয়া হয়েছে। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বাংলাদেশের গাইবান্ধায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বাসুদেব বাড়ির মন্দির প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রা শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বাংলাদেশের গাইবান্ধায় সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে এক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দুপুর 12টায় গোবিন্দগঞ্জ বাসুদেব বাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে এই মঙ্গল শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে এই জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদের সদস্য আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এই সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন, পৌর মেয়র জননেতা আতাউর রহমান সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, ওসি AKM মেহেদি হাসান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের গাইবান্ধা থেকে মাহমুদ খানের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।